নবীর মর্যাদার মাঝে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হইল নবীর কোরআন শরীফ। নবী উপরে অবতীর্ণ হইছে আর এই কোরআন শরীফ আল্লাহর নবীর জীবন কাহিনী লাগি অবতীর্ণ হইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করিল, ও আম্মা জান, আমরা রো জানতে আপনার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো খাসিয়ত বৈশিষ্ট্য জানা আছে নাকি তার লেখই ভাই। তাই ফরমাইলে, ও সাহাবায়ে কেরাম, আপনার কি কোরআন শরীফ জানা নাই? কোরআন কি হলো না? কোরআন তো ওরা পড়ি। সমগ্র কোরআনের বাণী হইল আমার নবীর জীবন কাহিনী। ওয়াকানা হুলকুহুল কোরআন, সমগ্র কোরআন হইল আমার নবীর জীবনী। তাইলে আসল মজিদা কোনটা? কোরআন শরীফ। ও কোরআন শরীফ হইল নবীর জীবনী। ও কোরআনকে যে মানত নাই, এই মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নাই। আল্লাহ ফরমাইরা রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমার করুণা ফুরান, আমি বড় মেহেরবান, আমার নাম রহমান। ও বন্ধু মুহাম্মদ, তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফ ওর জ্ঞান। কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু তোমারে সৃষ্টি করলাম ইনসান। কোরআনে কারিম ওর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান, যার মাঝে নাই কোরআন শরীফ ওর জ্ঞান। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, নবীর উসওয়াতুন হাসানা যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই। দান শক্ত দান হইছে, তুফানে দান দিয়ে ফালাইয়া জাকাত শেষ করিচ্ছে, দান মুঠ বরাবর হইছে, সাইয়ার ফাসাই দান মারা দিয়া খালি সুসা আর সুসা সুসা কিতার দেয় কৃষক হইয়া বাতি যা সুসা হয়েছে এর দেয় খাত্রি মাসের দান আফার দেয়া ভরি গেছে, সূর্যর আলো পাইছে না, এটার ভিতরে হাড় বড়ছে না, ও হাড় বড়ছে না, সূর্যর আলো হয়েছে না, এলাকি দান আইছে না, ঠিক জানিব। ওলা মানুষের মাঝে আমরা হাজার হাজার কোটি কোটি মানুষ আছি, যার অন্তরের মাঝে নবীর প্রেম ভালোবাসা ইমান হওয়া যায় ও মানুষও জান্নাতের ঠিকানায় যাইতে হইবে, আর যার মাঝে নবীর আলো নয় ও মানুষই বেঈমান হয়ে যায়। আমি কৃষকের ছেলে, আমার বাবায় আমার চাচায় দাদায় আমরা সবে সযত্নে বীজ রাখতাম, জ্বালাও সুন্দর ফলাইতা, জমিনও সুন্দর করে চাষ করতাম, আলিও সুন্দর করে ঘুরতা, রোয়াও এখানো রইতা, দানও এখানো কাটতা, যে সময় মারা দিয়ে রাখতা আর এখানো নয়। এখন দান এনে বাতাসও দরবায় বাতাস ডিঙ্গাইয়া যে দানটা জাগাত থাকি যায় এটা মালিকর উগারও যায়, আর বাতাসের ধাক্কা খাইয়া যেটা ফরি যায় ই দানটা কিবা চুলার মাঝে হামায় নাইলে না হালো ভালায় বলে হেনে বলে এটার মাঝে হার নাই। ও ইমানদার যারা আছে ও এরা রে আল্লাহ মায়া হইরা জান্নাতের ঠিকানায়, আর ইমান যারা নয় এরা জাহান্নামের ঠিকানায়। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইয়্যি, বিচার কার্য শুরু হওয়ার পরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়, বাপ পিতার দায় যার ভিতরে ইমান আছে তার দায় জান্নাত বানায়, যার মাঝে ইমান নয় তার দায় আল্লাহ জাহান্নাম বানায়। এই নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করল লা ইলাহা ইল্লাল্লাহ, সমগ্র আরব দুনিয়ায় নবীর প্রতি ঘোষণা করল, কেফিয়া গেল যে আপনি কে, এটা কিতাব মাত্র, কত বড় সাহস আপনি কই ভাইরা, আমরার বাপ দাদা চোদ্দ গুষ্টে যে দেবতা তৈছে আপনি এখন ইটা ঠিক নাই, আর এক আল্লাহ পাওয়া যায় যখন আপনার কলিমা পড়া যায়, আমরা আপনার নাদিকে ছাড়তাম নয়, তখন তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়, একদল মানুষ কইলা ইতা মাইতা পাই দই তো নাই ভয়ে শরম পাইবাই বলে কিতা যায় বলি, এমন এক মানুষে এই বক্তব্য রাখছ হইল যারে আমরা সকল আরবে বিশ্বাস করিয়া তান্তে আলামিন লোকব দিছ হইল, সজায় আসওয়াদর প্রধান বিচারপতি তান্তে বানাইছ হইল, আর টেকা পয়সা মণি মুক্তা আনামত রাখছ হইল, এই যখন হইরা এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নয়, ও আবুল হাব আবু জেহেল অতবা সয়বা অলিদ মুগিরা, আমরা তোমরার বনগামী হতার মানতাম নয়, আমরা দেশ ছাড়তাম পারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম পারতাম নয়, ও থেকে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়, ঠিক না, ও মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। হাজিরিন কেরাম, ও আল্লাহর নবী আদর্শরে বরণ করার নাম হইল ইমান ইসলাম। আমি ফয়লা যে সেটটা পড়ছি ঈশ্বরের অর্থ হইল হামদে আউয়ালু সুদাকে জিসনে বসা জিন্দেগি,
তীরসালাম হ উস নবী পর জসিকায়া বন্দেগি মহিমা গাই সেইছে আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায় আমার দেহের গভীরে জানটা বানাইছেন আল্লাহ ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম না সালাত সালাম জানাই সোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায় আমার জান যাইতে পারে আমি নবীর তরিকা ছাড়তাম পারতাম না এর হইলা মানুষ কটা নবীর ইসলাম কটা নবীর আদর্শ হাজিরিন ও নবীর আদর্শ ও নবীর চরিত্র ও নবীর আইন কানুন মানার নাম হইল মুসলমানি মানে আমরা মুসলমান নামে আছি মুসলমানি নাই আমরা নামে মুসলমান আছি আমরা নামে মুসলমানি নাই একটা কথা বলে হকলে বুঝিলি ভাই হুজুরে ফরমান মানিস তাফতাহা উয়ালা নাহারি বি খায়র ওয়া খাতামাহু বি খায় কাল আল্লাহু তাআলা লি মালাইকাতিহি লা তাকতুব আলাইহি ওয়া মা বাইনা যালিকা মিনাজ যুনুব যে মানুষ দিনর শুরুটা বালা হাম দিয়া শুরু করব দিনর বিদায়ও বালা হাম দিয়া বিদায় দিব মাঝখানে যত সগিরা কবিরা গুণ হইব আল্লাহ ফেরেস্তারে জানাইব হে আমলের ফেরেস্তা মাঝখানে যত কবিরা সগিরা গুণ হইয়া যায় আমার বন্দার আমল নামার মাঝে তুমি কোনো গুণা লেখতে পারছে নাই আমার বিবেচনায় মাফ হইয়া যায় আমি তোরে কোনো গুণা লেখবার দিতাম নাই এখন দিনর শুরু হইল ফজরের নামাজ ফজরের নামাজ পড়িয়া দিন শুরু হইয়া যায় আর রাত পাইতে না দিনর শেষ হইল মাগরিবের নামাজ মাগরিবের নামাজ পড়িয়া রাত শুরু হয়ে যায় দিন হইতাম না মাশাআল্লাহ ইনশাআল্লাহ মাগরিবের নামাজ দুই খাতা দেড় খাতা মানুষ হওয়া যায় আলহামদুলিল্লাহ মহা সমস্যা হইল ফজরের বেলায় ফজরের বেলায় আমরা ঘুম ছাড়ে না ও সময়টা কিতা করা যায় লাগে প্রতিটা পরিবারের কর্তৃপক্ষ দ্বারা আসেন দয়া করি আমরা ফজর ওয়াক্তটা কিলা মানুষ না যায় ও ব্যবস্থাটা করে দিলে আমরা আল্লাহর কাছে দায় মুক্ত হইতাম পারবো না হইলে আমরা দোয়া দিতে পারতাম না আমার কিছু পানি খাওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا وعلى آله নবীর মর্যাদার মাঝে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হইল নবীর কুরআন শরীফ নবীর উপরে অবতীর্ণ হইছে আর এই কুরআন শরীফ আল্লাহর নবীর জীবন কাহিনী লাগি অবতীর্ণ হইছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলো আম্মা জান আমরারও জানতে আপনার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো খাসিয়ত বৈশিষ্ট্য জানা আছে তার লেখই ভাই তাই ফরমাইলে ও সাহাবায়ে কেরাম আপনার কি কোরআন শরীফ জানা নাই কোরআন কি হলো না কোরআন তো ওরা পড়ি সমগ্র কোরআনের বাণী হইল আমার নবীর জীবন কাহিনী ওয়াকানা হুলকুহুল কোরআন সমগ্র কোরআন হইল আমার নবীর জীবনী তাইলে আসল মর্যাদা কোনটা কোরআন শরীফ ও কোরআন শরীফ হইল নবীর জীবনী ও কোরআনটা যে মানত নাই এই মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারত নাই আল্লাহ ফরমাইরা রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমার করুণা ফুরান আমি বড় মেহেরবান আমার নাম রহমান ও বন্ধু মোহাম্মদ তোমারে দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফ জ্ঞান কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু তোমারে সৃষ্টি করলাম ইনসান কোরআনে কারি মোর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কোরআন শরীফ জ্ঞান হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ডাক্তার হতে পারে ব্যারিস্টার হতে পারে মিনিস্টার হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই নবীর উসওয়াতুন হাসানা যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই আল্লাহ ফরমাইন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা যে মানুষের অন্তর আছে ও অন্তরের মাঝে কোরআনের জ্ঞান ধারণা নাই এই মানুষের অন্তরে পশুর অন্তরে কোনো বেশ্রম নাই ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা
যে মানুষ চুপ আছে, কোরআনের বাণী দেখে না, কোরআনের নীতি মানে না, ই মানুষ মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারলো না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যে মানুষ ওরখান আছে কোরআনের বাণী শুনে না, নবীর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। উলাইকা কালানাম বাল হুমাদাল, ওরা হবে চতুষ্প জন্তুরি নাই, চার ভাই জানুয়ারের নাই, এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় কি তার দায়। মানুষের মাঝে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে, চিন্তাই আছে, জিনা আছে, খুন খারাপি আছে, বাটপারি আছে, পশুর মাঝে ইতা নাই। এলাকি ধর্ম জ্ঞান যার মাঝে নাই, এই মানুষটা পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায়। পশুর মাঝে অপরাধ নাই, হাজরিনে কেরাম, পশুর মাথা আছে মানুষের মাথা আছে, পশুর চুক আছে মানুষের চুক আছে, পশুর মুখ আছে মানুষের মুখ আছে, পশুর দিল আছে মানুষের দিল আছে, পশুর ভাব আছে মানুষের ভাব আছে, পশুর মুখ আছে মানুষের মুখ আছে, পশুই ভাত খায় গাছ খায় মানুষও ভাত খায়, পশুই বালা পানি খায় সেনাইয়া ভাত পানি বলায়, মানুষও ফ্রেশ পানি খায় বালা পানি খায় ফসলা করি ভাত পানি বলায়, এতে কোনো তফাত নাই। তফাত হবে কোরআনে কারিমের দায়, নবীর আদর্শের দায়। মানুষ যেন খায় ইন ফসলাপ নাই, যেন ফসলাপ করে ইন বিছনা নাই, পশুই যেন খায় অন লেদায় অন সেনায় অন ঘুমায়, হালাল হারাম পাক না পাক অজু গুসল সুন্নত তরিকা পশুর মাঝে নাই, মানুষের মাঝে এসব আছে নিনা নাই। বিদায় নবীর আদর্শর দায়, মানুষের মাঝে পশুর মাঝে আসমান জমিন তফাত দেখা যায়। অথচ যে মানুষ আদান শুনে নামাজও হয় না, রমজানও চাঁদ দেখে গাছ খাওয়া বাদ দেয় না, ফসিও আজান শুনে নামাজও নাই, রমজানও চাঁদ দেখে গাছ খাওয়া বাদ দিত নাই, এই মানুষ আর পশুর মাঝে কোনো বেশ্রম নাই। এই নবীর কুরআন শরীফর তত্ত্ব রহস্য নিয়ম নীতি যে মানত নাই, ই মানুষ মানুষ নামে জন্ম নিয়া কোনো সার্থকতা নাই। এলাকি যে মানুষে আল্লাহ মানিলায়, নবী চিনিলায়, ধর্ম বুঝিলায়, মাটির মানুষ নূরের ফেরেস্তার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়া যায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সরকার মানুষ হইলায়, শ্রেষ্ঠ সম্পদের মালিক হইলায়, নিজে সব বুঝলায়, বুঝার বাদেও তুমি এত সুন্দর মাইসরে বানরের তিহরি শিক্ষা দিরায়, মানুষ কোনোদিন পশু হইত নাই। যে মানুষ রে পশুর তত্ত্বই কাইবায়, তুমি নিজে পশু হইবায়, হাসরের মাঠে তুমি নিজে ফসল অন্তর্ভুক্ত হইয়া উঠবায়। বিদায় আমরা জান যাইতে পারে, আমরা ছেলে মেয়েরে আমরা পশুত্ববাদ শিক্ষা দিতাম নাই, মানুষ বানাইছে আল্লাহ সম্মান দিবার দায়, পশু হইবার দায় না। ওদের ডিয়ার উইনের মতো বাদ, এটা তো আমরা দরকার নিবা দরকার না। আল্লাহ কইরা ওলা কাদ কাররাম না বানিয়া দাম, মাইসরে আল্লাহ ফরমাইরা সম্মানি, আর সরকারে কইরা নাই, মাইসর গোষ্ঠী আছিল হইতে কি বান্ধর থাকি ওটা মানতাই নি, এটা কি আমার হওয়া মূর্খ বল না নিব, এটাই কেতা কি মূর্খতা বল। কারণ আল্লাহর নবী জমিনও আইবার দায় অনেক হাকটা কি নবী মজেদার হইয়া শেষ নাই, নবীর জমিনও আনো হয়েছে নবীর ইচ্ছায় নাই। আমরার বাবা ইব্রাহিম আলাইসাল্লামর দোয়ায় নবী জমিনও আইসইন আল্লাহ দিসইন, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, ই দোয়ার রহস্য আল্লাহ অদূর ভবিষ্যতে আমার বংশের মাঝে মুহাম্মদ নবী ফাটাইবা, যে নবীর দায়িত্ব হবে এই নবীর দ্বারা মানুষকে কুরআন তিলাওয়াত শিক্ষা দিবা। নবীর হইলে এখন কোরআন কিতা আতিলাও করা, আমরা সাবর মাঝে গুণটা হইলা আসিল তাই সুহানি গাঁট, যে কোনো মানুষ জুম্মার নমাজ যারা গেছেন আপনার দেখছেন হিসাবে খুতবা দিবার আগে কইতে খেবা খারা আইবা অজু করিলে কয় এক রুকু করিলে ঠিক নাই মরিস সকল, পয়লায় আধা রুকু নাই ভরতা একটার খেরা তো সাবে ভরতা ফলাই ইয়া বাদে গা খুতবা দূরতা, এটা নবীর হইলে কোন ইয়া তুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, তিনটা গুণ অদূর ভবিষ্যতে আমার বংশের মাঝে এমন এক নবী ফাটাইবা, যে নবীর দ্বারা মাইসরে কোরআন শরীফ শিখাইবা, কোরআন শরীফ শিখাইবা লাগে কত আগ থেকে দোয়া।
কোরআনের শিক্ষা বাদ দিয়ে বাংলা শিক্ষা নিবায় সরকার, এই দায় এবার আপনি বহন করবায়। আমরা দোয়া করলাম আপনার দায়, আমরা হকির মানুষ, তাকে গভীর জঙ্গলায় আমরা চেয়ারের দরকার নয়, তবে হুশ যেন আপনার ফিরিয়ায়, আপনি খার বুদ্ধি ইটা করায় আমরা বুধ গই মনায়, ইটা এটা করায় আপনার বুদ্ধি নয়, আমরা বুঝছি আপনি সতর্ক ইটা পড়াইয়া লাগুইত নয়। কুরআন শরীফ আল্লাহর নবীর আসল মজাজা, এই মজাজা বলছে মূর্তি হুদা আসেনি, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কুরআন শরীফ বলছে যে মুশরিক যারা হল না পাপ আর মুসলমান যারা ধর্ম যারা এ রইল পাপ।